তুলে ধরো বাংলা ভাষার বাইরে, বাংলা জয় বাঙালি। নমস্কার, আমরা শিলিগুড়ি বাংলা পক্ষ, বাংলা পক্ষ ভারতের বাঙালি জাতীয় সংগঠন। আমরা বাংলা পক্ষ শিলিগুড়ি শাখা অর্থাৎ শিলিগুড়ি বাংলা পক্ষ এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে। আমরা প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি যে স্বীকৃত ভাষা অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেটের ভেতরে যে বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে প্রথম পাঠন হয়, যেখানে পরীক্ষা নেওয়া হয়, সেখানে এতদিন চলত বাংলা ভাষা, তার সঙ্গে ইংরেজি ভাষা এবং বিশেষত এই শিলিগুড়ির জন্য, এই দার্জিলিং এর জন্য চলতে একটি বিশেষ ভাষা, সেটা হচ্ছে নেপালি ভাষা। এটা আমরা সাধুবাদ জানাই, এই 3টি ভাষাকে আমরা স্বাগত জানাই। এই জন্য যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এই 3টি ভাষাকে রেখেছে, এবং পাশাপাশি বর্তমানে যে হিন্দি ভাষা ব্যাপক সংখ্যক খাতা জমা করছে, পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, এবং বিশ্ববিদ্যালয় এটিকে প্রতিবাদ জানিয়েছে এবং সরিয়ে দেওয়ার ঘোষণা করেছে, তারই প্রতিবাদে আজকে আমরা এসেছি এবং ধন্যবাদ জ্ঞাপন করতে আমরা উপস্থিত হয়েছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে। আমাদের স্পষ্ট কথা, এই বাংলা বিহারে নয়, এই বাংলা উত্তরপ্রদেশে নয়, এই হাজার প্রশ্নপত্র যেগুলো দেখতে হিন্দিতে, তার প্রতিবাদে কি যেন না হয়, কারা চাপ দিচ্ছে জানতে এসেছি আমরা। আমরা শুনতে পেয়েছি ভিতরে কর্তৃপক্ষকে নাকি চাপ দেওয়া হচ্ছে হিন্দিটা যেন উঠিয়ে দেওয়া না হয়। আমাদের স্পষ্ট কথা, এখানে যারা রয়েছেন আমরা জানতে চাই বিহারি কি কোনো কি বলে যে না, বিহার বিশ্ববিদ্যালয়তে আমরা বাংলা ভাষা পরীক্ষা দেব, বাংলা ভাষায় আপনাদের পরীক্ষা নিতে হবে। কথা এরকম তো হয় না, তাহলে এই বিশ্ববিদ্যালয় কেন? চলে যাবো শিলিগুড়ি বাংলা পক্ষের অন্যতম সদস্য শ্রী গিরিধারী রায় মহাশয়ের কাছে। বহুবার বাংলা ভাষার স্বীকৃতির জন্য বিভিন্ন জায়গায় বাংলা ভাষার স্বীকৃতি থেকে বাংলা আন্দোলন করে চলেছে, এবং এই আন্দোলন এখনো পর্যন্ত রয়েছে এবং তারা কিন্তু করে চলেছে। কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে শুধুমাত্র স্বীকৃত ভাষা ইংরেজি, বাংলা এবং নেপালিতে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু তাদের চাপে হিন্দিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমাদের কর্মসূচি, কর্তৃপক্ষ কোনোভাবেই যেন হিন্দিতে পরীক্ষা না নেয়, সেটাই আমাদের দাবি। জয় বাংলা, জয় বাংলা। এবং ধন্যবাদ শিলিগুড়ি বাংলা পক্ষের অন্যতম প্রধান সদস্য গিরিধারী রায় মহাশয়কে। আমরা এখানে এসেছি তার স্পষ্ট দাবি, কাদের চাপ, কারা চাপ দিচ্ছে এখানে কর্তৃপক্ষকে, এই যে 2 নম্বর গেটের ভিতরে যে রাজা রামমোহনপুর রয়েছে, সেখানে যে বিল্ডিংটি রয়েছে, সেই বিল্ডিংয়ে বাইরে থেকে কোন অশুভ শক্তি এই বাংলার বুকে দাঁড়িয়ে চাপ দিচ্ছে যে হিন্দিতেই চালাতে হবে, হিন্দিতেই পরীক্ষা নিতে হবে। কোথায়? বিহারে তো হয় না, উত্তরপ্রদেশে তো হয় না, এই বাংলায় কেন? এই জবাব নিয়েই চলে যাবো সরাসরি আমাদের শিলিগুড়ি বাংলা পক্ষের অন্যতম প্রধান সদস্য আমাদের শ্রী রজত ভট্টাচার্য মহাশয়ের কাছে। জয় বাংলা। বাংলা পক্ষ শিলিগুড়ি আজ উত্তরবঙ্গ ইউনিভার্সিটির 2 নম্বর গেটে এসে হাজির হয়েছে। আমরা এখানে এসেছি বিগত কিছুদিন ধরে আমরা সবাই সংবাদ মাধ্যমে দেখছিলাম, বিভিন্ন পত্রপত্রিকায় দেখছিলাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 49টা কলেজ রয়েছে, সে কলেজের পঠন পাঠন ব্যবস্থা দুটো কলেজ ছাড়া সবগুলোতেই বাংলা, ইংরেজি আর পাহাড়ের জন্য নেপালিতে দেওয়া হতো, বা যারা পরীক্ষা দিতেন, যারা ছাত্র ছিলেন, তারা এই 3টে ভাষাতে, এই স্বীকৃত ভাষাতে পরীক্ষা দিত। আচমকা যে কোনো কারণেই হোক, অজানা কারণেই হোক, হিন্দিভাষী যে মানুষজন, হিন্দিভাষী যে ছেলেরা এই ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করে, তারা হিন্দিতে পরীক্ষা দিত, এবং তাদের প্রশ্নপত্রের উত্তরগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিন্দিতেই সেগুলো চেক করে
সেগুলোর মূল্যায়ন করতো। কিন্তু আমাদের এই কলেজগুলোতে যেহেতু হিন্দি মাধ্যমের কলেজ নয়, এগুলো এগুলো বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম এবং নেপালি মাধ্যমের কলেজ, এখানে সেই শিক্ষক নেই, সেই পরিমাণ শিক্ষক নেই যারা হিন্দিতে এই খাতাগুলো দেখতে পারে বা সেগুলোর মূল্যায়ন করতে পারে। এগুলো দেখে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিন্দিতে এবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে, কোনো রাজনৈতিক চাপের কাছে হোক, সে সরকার পক্ষ হোক, বিরোধী পক্ষ হোক, যে কোনো পক্ষেই হোক, বহিরাগত তোষণের কারণে, বহিরাগত মানুষের ভোট ব্যাংকের কারণে তাদেরকে তোষণ করবে নির্লজ্জ এই তোষণের রাজনীতির কারণে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপরে যে চাপ এসছে, সে চাপের স্বীকৃতি স্বরূপ খুব সম্ভবত তারা আজকে সিদ্ধান্ত নিতে চলেছেন যে হিন্দিতে এবছর তারা পরীক্ষা দিতে দেবে এবং হিন্দিতে তারা এই পরীক্ষা ব্যবস্থা এবছর চালু রাখবে। আপনারা একটা জিনিস ভেবে দেখুন, হিন্দিভাষী মানুষ যারা আমাদের এখানকার কলেজে এসে পড়াশোনা করে, তারা বাংলা মাধ্যমে পড়ে, তারা ইংরেজি মাধ্যমে পড়ে, আর তারা না হলে তারা নেপালি মাধ্যমে পড়ে, হিন্দি মাধ্যমের তো কোনো কলেজ নেই আমাদের এখানে। তাহলে বহিরাগত বিহারিপির যে এত ছেলেরা আমাদের এখানকার কলেজে এসে পড়াশোনা করে, তারা সেখানে তাদের মাতৃভাষায় হিন্দিতে পরীক্ষা দিচ্ছে, এটা কলেজের কোনো আইনেই নেই, বিশ্ববিদ্যালয়ের কোনো আইনে নেই, এটা তো টোটালটাই একটা বেআইনি ব্যবস্থা। এই বেআইনি ব্যবস্থাটা চলছে কি করে? এই বেআইনি ব্যবস্থাটা বন্ধ করতে চেয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাধু উদ্যোগকে, কিন্তু কোনো এক অজানা কারণে, কোনো এক অশুভ কারণে, বিভিন্ন রাজনৈতিক দলের মদতে হতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কাছে নতি স্বীকার করে হতে পারে, সে শাসক পক্ষ হতে পারে, সে বিরোধী পক্ষ হতে পারে, তারা কিন্তু নির্লজ্জ তোষণের কারণে, এই অবাঙালি ভোট ব্যাংকের কারণে তারা কিন্তু এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই হিন্দিতে পঠন পাঠন এবং পরীক্ষা দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু বহাল তবুতে রাখবার জন্য চাপ দিয়েছে। এবং যতদূর সম্ভব যা জানতে পারছি, আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার বিরুদ্ধে না গিয়ে এটার সপক্ষে হয়তো তারা অবস্থান নেবে। আমরা বাংলা পক্ষ থেকে আজ তাই অবস্থান কর্মসূচি নিয়ে বিক্ষোভ করবার জন্য এখানে এসেছি। আমরা এখান থেকে আপামর জনগণকে একটা কথা বলতে চাই, একটা জিনিস বুঝিয়ে দিতে চাই, এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলা, এখানে বাংলা ভাষার প্রাধান্য থাকবে। এখানে বহিরাগত যারা বিহারিপির ছেলেরা, যারা ঝাড়খণ্ডের ছেলেরা এখানে এসে থাকছে, বসবাস করছে, তারা বাংলাতে পড়াশোনা করছে, ইংরেজিতে পড়াশোনা করছে, তারা নেপালি ভাষায় পড়াশোনা করতে পারে, তারা তাদের মাতৃভাষায় হিন্দিতে এখানে এসে তারা যে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে সেটা কি জন্য তারা পায়, তারা কি অধিকারে সেই হিন্দিতে পরীক্ষা দেয়, যেখানে কোনো নিয়মই নেই বিশ্ববিদ্যালয়ে হিন্দিতে পরীক্ষা দেওয়ার, সেখানে হিন্দিতে পরীক্ষা তারা দেয় কোন অধিকারে, কোন সাহসে, কোন রাজনৈতিক দলের মদতে, কোন রাজনৈতিক দল তাদের পেছনে তাদের অঙ্গুল হেলেনে তারা এত বড় আস্পর্ধা দেখায় যে তারা হিন্দিতে এসে এখানে পরীক্ষা দেবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম নেই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাকে বাতিল করতে চেয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই অবস্থানের বিরুদ্ধে তারা যাচ্ছেন, বড় অদ্ভুত এই অবস্থা। আমরা যারা বাংলাভাষী মানুষ, আমরা যারা বাংলাভাষী ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা কি বিহারে বা ইউপিতে বা ঝাড়খণ্ডে গিয়ে বাংলায় পরীক্ষা দিলে সেখানকার কলেজে বা ইউনিভার্সিটিতে সেখানে গিয়ে কি তারা এই বাংলা মাধ্যমে পরীক্ষা দিতে পারত? আমি আমার বাংলা ভাষায় যদি তাদের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে না পারি, তারা তাদের মাতৃভাষায় আমাদের রাজ্যে হিন্দিতে কেন পরীক্ষা দেবে? তোমার যদি হিন্দিতে পড়াশোনা করতে হয়, তোমার যদি হিন্দিতে লেখাপড়া করতে হয়, পরীক্ষা দিতে হয়, তুমি করো বাবা, তুমি তোমার রাজ্যে চলে যাও, তোমার জন্য যে রাজ্যগুলো রয়েছে যেখানে হিন্দিতে পঠন পাঠন হয়, হিন্দিতে পরীক্ষা দেওয়া যায়, তুমি সেই রাজ্যে চলে যাও, কেউ বরণ করেনি। তোমার রাজ্যে গিয়ে আমি যদি বাংলায় পরীক্ষা দিতে না পারি, তোমরা আমাদের পশ্চিমবঙ্গ এসে হিন্দিতে পরীক্ষা দিয়ে যাচ্ছ এবং অবলীলাক্রমে, যার কোনো নিয়ম নেই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটাকে বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে, এবং খুব সম্ভবত অজানা কারণটা না, এটা অ্যাকচুয়ালি জ্ঞাত কারণ, একটাই কারণ, সেটা হচ্ছে রাজনৈতিক চাপ, শাসক পক্ষ বিরোধী পক্ষ এই একটা বিষয়ে, বহিরাগত তোষণের বিষয়ে ভোট ব্যাংকের যে রাজনীতি করে, তাতে প্রত্যেক কটা দল এক সারিতে থাকে, এখানে কোনো দলকে আলাদা করে পার্থক্য করা যায় না, তারা প্রত্যেকে কিন্তু এর সপক্ষে অবস্থান নিয়েছে। এই বহিরাগত হিন্দিভাষী ছাত্রদের পাশে দাঁড়িয়ে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপ দিচ্ছে যে আপনারা এই হিন্দিতে পঠন পাঠন বা পরীক্ষা দেওয়ার যে ব্যবস্থা সেটাকে চালু রাখুন। কেন এই সুযোগ সুবিধাটা অনৈতিক ভাবে তাদের দেওয়া হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই পরিকাঠামো মজুত নেই,
সর্বসাকুল্যে যা সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি, চার থেকে পাঁচখানা শিক্ষক রয়েছে হিন্দিভাষী। এই পরীক্ষক যারা এই খাতার মূল্যায়ন করবে, যারা হিন্দিতে পরীক্ষা দেবে, সেই খাতার মূল্যায়ন করবার জন্য পুরো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 49টা কলেজ রয়েছে সেখানে মাত্র 4 থেকে 5 জন শিক্ষক রয়েছে যারা এই খাতাগুলো দেখতে পারেন, যারা হিন্দিভাষী মানুষ। সেখানে যদি একটা বিপুল সংখ্যক ছেলে এবং মেয়ে তারা যদি হিন্দিতে পরীক্ষা দেয়, তাহলে সেই পরীক্ষার মূল্যায়ন সেই 4-5 জন টিচার করবেন কি করে? সেই আশঙ্কা কিন্তু প্রকাশ করেছিলেন উত্তরবঙ্গ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যে আমাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই, আমাদের এই পরিকাঠামো নেই, আমাদের নিয়ম নেই এটা। কিন্তু তারা হিন্দিতে পরীক্ষা দেবে, তারা হিন্দিতেই পরীক্ষা দেবে, এবং তাদের পেছনে মদত দেওয়ার জন্য উঠে পড়ে লেগে এসেছে শাসক দল, বিরোধী দল, প্রত্যেকে হিন্দিতে পরীক্ষা নিতেই হবে। এবার হিন্দিতে পরীক্ষা যারা দেবে, আগে বিপুল সংখ্যক ছাত্র এবং ছাত্রী যারা পড়ছে, তাদের 4-5 জন টিচার কি মূল্যায়ন করবেন? তাহলে এটা কি পার্থক্য হয়ে গেল না? যেসব বাংলা ভাষী ছাত্রছাত্রীরা বা ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা বা নেপালি ভাষার ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিলেন, তারা যে মূল্যায়নটা পাবেন, আর এই বিপুল সংখ্যক বহিরাগত বিহারিপির ছেলে মেয়েরা যে পরীক্ষাটা দেবে, তাদের খাতা দেখবার জন্য যে মাত্র 4-5 জন শিক্ষক, তারা কি মূল্যায়ন করবেন? তারা তো থাকে, তাদেরকে ফেলও করাতে পারবেন না। তাদের এতটাই প্রেশার, এতটাই চাপ, দেখা গেল 100 নম্বরে কোনো মূল্যায়ন হলে সেখানে দেখা গেল 80-90% নম্বর তাদের দিয়ে দিচ্ছে, গড়পড়তে একটা নম্বর করে দেবে, পারফেক্ট মূল্যায়নই করতে পারবে না। সেখানে একটা বাংলাভাষী, একটা নেপালিভাষী, তারা তো বঞ্চিত হচ্ছে। এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলের নেতারা এগুলো লক্ষ্য করেন না। পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত কিন্তু 80% বেশি পশ্চিমবঙ্গে বাঙালিদের বাস, বাঙালি রাজবংশী নেপালিরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ, বহিরাগতরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ নয়। আজকে বিহার ইউপি থেকে এসে যেভাবে পঙ্গপালের মতন এরা এসে সব জায়গায় দখল করছে, সব জায়গায় এসে এরা মানে ইয়ে করে বেড়াচ্ছে, দখল করে বেড়াচ্ছে, নদীর চর থেকে শুরু করে রাস্তা, ফুটপাথ, সমস্ত জায়গা, রেল লাইনের পার, সমস্ত কিছু এরা দখল করে বসে আজ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষাঙ্গন, সেটাকে পর্যন্ত আজকে এরা দখল করতে চাইছে। এবং নির্লজ্জের মতন আমাদের রাজনৈতিক দলগুলো তোষণ করে যাচ্ছে এদেরকে, এদের যা অন্যায্য দাবি সে অন্যায্য দাবিগুলোকে তারা প্রশ্রয় দিচ্ছে এবং তার কোনো আইনানুক ভিত্তি নেই, যার কোনো আইন নেই, একেবারে বেআইনি এবং অনৈতিক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মাত্র 2খানা কলেজ রয়েছে যেগুলো হিন্দি ভাষাতে পঠন পাঠন করা যায়, সেখানকার ছাত্র এবং সেখানকার ছাত্রীরা শুধুমাত্র হিন্দিতে পরীক্ষা দিতে পারবে, বাকি আর একটা কলেজেও হিন্দিতে পঠন পাঠন হয় না, এবং সেখানকার ছাত্র এবং ছাত্রীদের জন্য হিন্দিতে পরীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু চালু হলে পরে আমরা কিন্তু সেটা মেনে নেব না। আমরা আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে যে অবস্থান করতে এসেছি, সে অবস্থা কিন্তু আজ আমরা এখান থেকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের করজোড়ে অনুরোধ করতে চাই এবং একটা কথা হুঁশিয়ার করেও বলতে চাই, দয়া করে আপনারা কিন্তু বহিরাগত তোষণ বন্ধ করুন, আপনারা এগুলোকে প্রশ্রয় দেবেন না। আপনারা এদেরকে প্রশ্রয় দিয়ে যে অন্যায়ের সাহায্য নিচ্ছেন, যে অনৈতিকতার সাহায্য নিচ্ছেন, তার বিনিময়ে কিন্তু কঠিন এক পরিণতির দিকে আমাদের এই শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে এবং আমাদের ঘরের ছেলেমেয়েরা বঞ্চিত হবে। আপনারা কিন্তু আমাদের বাংলা ভাষায়, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে যে বাংলা ভাষার আধিক্য, যে বাঙালিদের রাজ্য পশ্চিমবঙ্গ, সে বাঙালিদের রাজ্যে আপনারা আজ বিহার ইউপি ঝাড়খণ্ডের ছেলেদের স্বার্থ দেখবেন সেটা কিন্তু হতে পারে না। তারা এসে এখানে পঠন পাঠন যদি করে, তারা আমাদের মাধ্যমে পঠন পাঠন করুক, তারা ইংরেজিতে পঠন পাঠন করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা যদি তাদের রাজ্যে যাই, তাদের রাজ্যে গিয়ে আমরা তাদের ভাষায় পরীক্ষা দিই, তাদের ভাষায় আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদের মাতৃভাষা বাংলায় কি তারা আমাদের পড়ার সুযোগ দেয়, আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়? যদি তারা সেটা না দেয়, তাহলে আমরা সেই জিনিসটা কেন এখানে করতে যাই? এর তীব্র বিরোধ করবার জন্যই আজকে আমাদের এখানকার অবস্থান কর্মসূচি, এবং আমরা এখানে বক্তব্য রাখবার পড়বে। এখানে আমরা যে রেজিস্টার রয়েছেন, যেহেতু বর্তমানে বিসি নেই, রেজিস্টারের কাছে আমরা ডেপুটেশন দিতে যাব, ওনাকে আমরা বলে আসব, ওনাকে আমরা ধন্যবাদও জানাবো যে আপনারা যে অবস্থানটা নিয়েছিলেন সেটাকে আমরা কুর্নিশ জানাই, কিন্তু রাজনৈতিক কারণে, রাজনৈতিক চাপের কাছে মাথা নত করে আপনারা যদি এটাকে ফিরিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু সেটা একটা কালো অধ্যায় হিসেবে লেখা হয়ে থাকবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায়, এটা এক কালো অধ্যায় হিসেবে কিন্তু স্বীকার মানে স্বীকৃতি পেয়ে থাকবে। এবং এটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বাংলা পক্ষ। বাংলা পক্ষ কিন্তু প্রত্যেক কটা জায়গায় এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সংগঠিত করবে। আমি
আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথাই বলি, সাংবাদিক বন্ধুদেরও একটা কথা বলি, আপনারা এই খবরটাকে যথোপযুক্ত আপনাদের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিন। এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বাংলা ভাষা আমাদের এই রাজ্য যার প্রধান ভাষা, তার বাইরে ইংরেজি আছে এবং পাহাড়ের জন্য নেপালি আছে, ঠিক আছে, কিন্তু এই যে হিন্দি ভাষায় যে পরীক্ষা এবং পঠন পাঠনের যে একটা বিষয়বস্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিতে চাইছে, এটার বিরুদ্ধে কিন্তু আপনারা লেখালেখি করুন, আপনারা খবর করুন, এবং আমরা কিন্তু এটার জন্য রাস্তায় নেমেছি এবং আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়ব। জয় বাংলা। এবার বক্তব্য রাখার জন্য আমি ডেকে নিচ্ছি বাংলা পক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শ্রী আপা দাস। কথা বলে নেবো কিন্তু বাংলা পক্ষের যারা কর্মী রয়েছে মাঝখানে দাঁড়াও, ব্যাস হ্যাঁ একটু নিচে নামার সব দাদা। এতক্ষণ এখানে আমরা যেটা ছিলাম, যেটা বলছিলাম, সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিন্দিতে পরীক্ষা দেওয়ার যে ব্যবস্থা এখানে চালু ছিল সেটার বিরোধিতা করে এটাকে বন্ধ করতে চেয়েছিল, আমরা সংবাদ মাধ্যমে মানে দ্বারাই এটা জানতে পারি আর কি। কিন্তু কোনো এক অজানা কারণে যতদূর আমরা খবর পাচ্ছি রাজনৈতিক দলের প্রেশারেই আর কি, এবং বিভিন্ন ছাত্র ইউনিয়নগুলো যারা রয়েছে আর কি, বিভিন্ন দলের, কোনো একটা দলের না, বিভিন্ন দলের শাসক পক্ষ বিরোধী পক্ষ এইসব ছাত্র ইউনিয়নগুলো তারা রাজনৈতিক ফায়দার জন্য প্রেশার দিচ্ছে যে না, বহিরাগত যারা বিহার ইউপি বা ঝাড়খণ্ডের যেসব ছেলেমেয়েরা যারা শিলিগুড়িতে এসে বসবাস করে বা উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় এসে যারা বসবাস করে, তারা এখানে হিন্দিতে যে পরীক্ষা দিচ্ছিল সেটাকে দিতে দেওয়া হোক, তাদের থেকে এই অধিকারটা যেন কেড়ে নেওয়া না। কিন্তু আমরা যেটুকু খবর নিয়েছি বা আমরা যেটুকু জানি সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 49টা কলেজ রয়েছে সেই 49টা কলেজের মধ্যে 2টো কলেজ ছাড়া বাকি সবগুলোতে কিন্তু বাংলা, ইংরেজি এবং নেপালিতে পড়ানো। তাহলে পরে সেই সব কলেজে যদি আমি পড়াশুনো করি, আমি বাংলা মাধ্যমে পড়ি বা আমি ইংরেজি মাধ্যমে পড়ি বা নেপালের মাধ্যমে পড়ি, তাহলে পরে আমি হিন্দিতে পরীক্ষাটা দেবো কী করে? আমার তো দেওয়ার কোনো অধিকারও নেই, না বিশ্ববিদ্যালয়ের আইনে সেটা রয়েছে, আর বিশ্ববিদ্যালয়ের সেই পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচারটাই নেই, মাত্র 4-5 টিচার রয়েছে যারা খাতাগুলো মূল্যায়ন করতে পারে। তাই এত বিপুল সংখ্যক হিন্দিভাষী ছেলেমেয়েরা যদি হিন্দিতে পরীক্ষা দেয় কী করে মূল্যায়ন করবে আর কেন দেবে? উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের দুখানা কলেজ, একটা আমাদের বাগডোগরা বিশ্বমুন্ডা কলেজ আর একটা নাগরাকাটের কলেজ, এই দুটো কলেজ ছাড়া বাকি সবগুলো কলেজে বাংলাতে পড়া হয়, ইংরেজিতে পড়ানো হয়, নেপালিতে পড়ানো হয়। তুমি যখন কোথাও ভর্তি হবে, আমি যখন কোনো কলেজে ভর্তি হব, তাহলে আমি তো জানবো যে এটা আমি কী মাধ্যমে পড়াশোনা করবো, সেখানে তো হিন্দি মাধ্যমে পড়ানো হয় না। আমি জানি আমি যখন ভর্তি হচ্ছি যে আমাকে পরীক্ষা দিতে গেলে হয় বাংলা মাধ্যমে দিতে হবে, নয় ইংরেজি মাধ্যমে দিতে হবে, নয় আমাকে নেপালি মাধ্যমে দিতে হবে। তাহলে পরে আমি যখন পরীক্ষায় বসছি, আমি কোনো প্রসাদ, আমি কোনো সিং বা আমি কোনো তিওয়ারি হই না কেন, আমি হিন্দিতে পরীক্ষার প্রশ্নপত্র কী করে উত্তর লিখছি? আমি ভর্তির সময় তো জানি যে এটা হিন্দি মাধ্যম স্কুল নয়, হিন্দি মাধ্যম কলেজ নয়, আমি এই সুযোগটা নেবো কেন? আর বিশ্ববিদ্যালয়ের আইনে তো এটা নেই, সেই কারণেই তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাকে বন্ধ করতে গেছিলো। আমাদের রাজ্যে হিন্দি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিচ্ছু থাকে, কিন্তু আইনানুক ভাবে যেহেতু দুটো কলেজ রয়েছে, সরকার যখন এটাকে করেছে, এবার আমরা আইন বিরুদ্ধ কোনো অবস্থান তো নিতে পারি না, সেই কারণে আমরা সেই দুটো কলেজের বিরোধ করছি না। কিন্তু বাকি যত কলেজ রয়েছে সে বাকি দুটো কলেজের পরীক্ষার পঠন পাঠন যা কিছু হবে সেগুলো তো আমাদের বাংলা, ইংরেজি বা আমাকে নেপালিতে নিতে হবে, সেখানে তারা হিন্দিভাষীরা যদি দাবি করেন যে না আমাকে হিন্দিতে পরীক্ষা দিতে হবে, এটা তো অনৈতিক, এটা বেআইনি, আর বেআইনি জিনিসেরই প্রতিবাদ করছি আমরা, তো কোনো মানে বেআইনি কাজ করছি না, বেআইনি ঘটনার প্রতিবাদ করছি, এবং এই ঘটনার নেপথ্যে রয়েছে শাসক দল, বিরোধী দল সমেত সমস্ত রাজনীতি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমরা যাব, একটু পরে ডেপুটেশন নিয়ে ওনার সাথে কথা হবে, রেজিস্ট্রারের সাথে। আমরা যেটুকু খবর পেয়েছি ওনারা আপ্রাণ চেষ্টা করেছিলেন এটাকে আটকানোর, কিন্তু রাজনৈতিক মদতে, যেটা আমরা সকলেই জানি যে রাজনীতির ঊর্ধ্বে কোনো কিছুই নয়, যে শাসক হোক, বিরোধী হোক, যে কোনো রাজনৈতিক দলের মদতেই হোক বা সবার মিলিত প্রয়াসেই হোক, এটা ওনারা এবছর হয়তো করতে পারছেন না, রাখতে পারছেন। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি যে বললেন আপনারা চান না যে কোনো কিছু হিন্দি ভাষাভাষী স্কুল কলেজ কিছু থাকুক,
তাহলে এই যে এত বছর ধরে উত্তরবঙ্গ সহ শিলিগুড়ির বুকেও যে হিন্দি স্কুলগুলো রয়েছে, হিন্দি মাধ্যমের স্কুলগুলো রয়েছে, সেই বিষয়ে তাহলে আপনি কি বলবেন? সত্যি কথা বলতে আমরা তো এটা চাই না। আমাদের কথা হয়েছে আমরা আমাদের রাজ্যে প্রত্যেকে আসুক থাকুক, আমরা সহনশীল, আসতেই পারে, ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারে, হিন্দি ভাষারাও এখানে এসে থাকতে পারে, কিন্তু আমাদের রাজ্যে এসে থাকতে গেলে পরে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের স্কুল, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপন করে সেটাকে মেনে নিয়ে থাকতে হবে। আমরা যেরকম ওদের রাজ্যে গিয়ে পঠন পাঠনের কোনো রকম সুযোগ সুবিধে পাই না, আমরা যেরকম ওদের রাজ্যে গিয়ে ওদের ভাষাকে আপন করে নিতে হয়, ওদের সংস্কৃতিকে আপন করে নিতে হয়, ওদের হয়ে থাকতে হয়, সেরকম ওরাও আমাদের এখানে এসে এটা করুক, আমরা সেটাই চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানকার রাজনৈতিক তোষণের কারণ বহিরগত এই তোষণ করা হয়, হিন্দি স্কুলের বিষয় তৈরি করা দেয় সরকার, আমরা এর বিরোধ করি। শিলিগুড়ি বা উত্তরবঙ্গ সহ কোনো জায়গাতেই চান না, বা পশ্চিমবঙ্গ জুড়েই তারা কিন্তু চান না যে কোনো হিন্দি ভাষা ভাষী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা কিছু থাকুক, তারা চান না জয় বাংলা।